মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাজ্য নিয়েছে এযাবৎকালের সবচেয়ে বড় পদক্ষেপ। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি এবার ঘোষণা করল তাদের ঢেলে সাজানোর নতুন নীতি, আর তারই অংশ হিসেবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ সে দেশের কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিয়েছে দলটি, যার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে লেবার পার্টি যেন এ সিদ্ধান্ত না নেয় সে ব্যাপারে দলটির উপর চাপ সৃষ্টি করছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে এ চাপ উপেক্ষা করেই পাকাপাকি সিদ্ধান্তের কথা ঘোষণা করল লেবার পার্টি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর 10 ডাউনিং স্ট্রিট গত শুক্রবার নিশ্চিত করেছে আপত্তি প্রত্যাহারের বিষয়টি। দপ্তরের বিবৃতি থেকে জানা যায়, আইসিসির প্রধান কৌশলী করিম খান গাজায় বর্বরতা চালানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আবেদন করেছেন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির। এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিয়ে কোনো চ্যালেঞ্জ জানাবে না যুক্তরাজ্যের সরকার। যুক্তরাজ্যের এ পদক্ষেপে আরও বেশি সম্ভাবনা তৈরি হল গ্রেপ্তারি পরোয়ানা জারিতে করিম খানের আবেদন আইসিসি গ্রহণ করার ক্ষেত্রে। আদালত এই আবেদন গ্রহণ করলে তা হবে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় তিরস্কারের ঘটনা। সেই সঙ্গে দেশের বাইরে ভ্রমণে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতেও পড়বেন বর্বর এই প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। এদিকে বর্তমান যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্ত ইসরায়েল নিয়ে দেশটির বিগত কয়েক মাস ধরে গ্রহণ করে চলা নীতির একেবারে বিপরীত। কেননা আগের কনজারভেটিভ সরকার দেশটির প্রতি তার সমর্থনের ব্যাপারে ছিল অনমনীয়, যা ছিল যুক্তরাষ্ট্রের অবস্থানেরই অনুরূপ। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা ইসরায়েলকে নিয়ে নতুন আরও কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। ইতিমধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের কিছু অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছেন তিনি। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই সদস্য নয় আইসিসির, তবে যুক্তরাজ্য এটির অংশ। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাজ্যের উপর চাপ দিচ্ছিল তারা যেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে আপত্তি অব্যাহত রাখে। কিন্তু নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার চাপ উপেক্ষা করে তুলে নিয়েছেন আপত্তি। অপরদিকে গত মে মাসে আদালতে আবেদনের সময় করিম খান বলেন তিনি শুধু নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধেই নয়, অভিযোগ এনেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনাওয়ার ও মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও। সে সময় সদ্য বিদায় নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সমালোচনা করেছিলেন করিম খানের ওই সিদ্ধান্তের। পরে তার সরকারের পক্ষ থেকে বলা হয় তারা আইসিসিকে জানিয়েছে ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার এই আদালতের আছে কিনা সেটি চ্যালেঞ্জ করা হবে। হাওলাদার শামীম, আরটিভি।